আমার ছোট ভাই আচ্ছা আচ্ছা সালাম কর এই 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 ফুপা ফুপার মেয়ে বস রাব্বু ভাইয়ের ফুপা ও আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা পরীক্ষা দিতে আসছে তাহলে ওর একটু ইউনিভার্সিটিটা ঘুরায় ঘুরায় দিতে পারবে না বাবা না আমাদের আসলে একজন কে রাখা হয়েছে যাতে সে সবাইকে সময় দেয় সময় দেওয়ার জন্য আচ্ছা কে মানে আমি তো বুঝতে পারতেছি না সময় দেওয়ার জন্য কে কে আর কে এস কে এস কে একজন আছে আপু আমার একটু কাজ আছে মানে যা বিকি চা নিয়ে ওরে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ যা যা আসো তুমি আমার সাথে আসো উপরে রুমটা দিয়ে দিস মানে পাশে আসো শোন শোন যাও আসো তারপর ফুপা অনেকদিন পরে দেখলাম আপনাকে রাব্বু তো যা খুশি হবে আপনাদেরকে দেখলে হ্যাঁ আমরা তো অনেকদিন পরে আসলাম মানে আসলাম একটা কাজে আর কি ভর্তি পরীক্ষা আসো 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 পুরো বাড়ি তো তোমাকে দেখাই ফেলছি এটা হচ্ছে আমাদের সাদ সুন্দর না একদম খোলামেলা এখান থেকে পুরো রাস্তা দেখা যায় শুনো তুমি তো নিচে অলরেডি দুজনের সাথে দেখা করে ফেলছো এখন তোমাকে আরও ইম্পর্টেন্ট কিছু মানুষদের সাথে পরিচয় করাতে হবে তাদের কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে এক সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মানুষ আমাদের বাসায় যে সে হচ্ছে আমাদের রাব্বু ভাই ওনাকে তুমি সবসময় পাবা না মাঝে মধ্যে পাবা সন্ধ্যার পরে উনি বাসায় আসে আর ম্যাক্সিমাম সময় উনি দেশের বাইরেই থাকে বুঝতে পারছো রাব্বু ভাইয়ের পরে যে সে হইল আমাদের সামি আপা সামি আপারে তো তুমি দেখছোই সামি আপার পরে যেই মানুষটার কথা এ বাড়িতে সবচেয়ে বেশি চলে সে কে জানো আমি আমার কথা ছাড়া এই বাড়ির কোনো জিনিস এদিক থেকে ওই দিকে হয় না যেমন ধরো এই গ্যাসের চুলার আগুন থেকে শুরু করে ওই টয়লেটের পানি আসা পর্যন্ত সব কিছু আমি কন্ট্রোল করি বুঝতে পারছো বুঝো নাই আমি বুঝাইতেছি ধরো তুমি সকালবেলা টয়লেটে গেলা যে দেখলা পানি নেই কেন নাই কারণ ওই ট্যাঙ্কিতে পানি নাই পানি কিভাবে আসবে যদি না আমি ওই মোটরের সুইচটা অন করি আর ওই মোটরের সুইচটা কে অন করতে পারবে খালি আমি এবার বুঝতে পারছো অবশ্য তোমারে আমার পছন্দ হয়েছে এজন্য তুমি যখনই যাবা তখনই পানি পাবা আর একটা কথা শুনে রাখো এবার এতে একটা বেয়াদব থাকে কিচেনের মধ্যে সে হচ্ছে আমাদের আপেল বাবুর্সি তোমার যদি কখনো কিছু খাইতে ইচ্ছা করে সোজা এসে আমারে বলবা আমি তোমারে খাওয়াবো কিন্তু আমি যদি তোমারে দেখছি তুমি আপেল বাবুর্সির সাথে কথা বলছো তাহলে কিন্তু তোমার খবর আছে না তুমি খাবার পাবা না তুমি টয়লেটে পানি পাবা বুঝতে পারছো ভেরি গুড এই বাড়িতে আরেকজন মানুষ আছে যার কথা অলরেডি তুমি নিচ থেকে শুনে আসছো সেই হলো এস কে সে খুবই ভদ্র একজন মানুষ সাদা সিধা একজন মানুষ সে সবার কথা শুনে তুমি যা বলবা তাই করবে কিন্তু ওই কাজটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবে না কারণ তার এই মাথা খালি কিছু নাই এখানে